প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ভারত কেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খোমানির উপরে নাখোশ? ভারতের সংখ্যালঘু সম্প্রদায় নিয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খোমানি যে মন্তব্য করেছেন তার তীব্র নিন্দা জানিয়েছেন নয়াদিল্লি। সোমবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয় সোয়াল তার প্রতিক্রিয়ায় তিনি এ তথ্য জানিয়েছেন। রণধীর জয়সাল বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতা ভারতের সংখ্যালঘুদের নিয়ে যে মন্তব্য করেছেন তার তীব্র নিন্দা জানাই আমরা। এগুলো ভুল তথ্য এবং অগ্রহণযোগ্য। যেসব দেশ সংখ্যালঘুদের নিয়ে কথা বলছে, পরামর্শ দিচ্ছি তারা যেন অন্যদের নিয়ে পর্যবেক্ষণ দেওয়ার আগে নিজেদের যে কর্মকাণ্ড সেদিকে তারা নজর দেয়। কিন্তু এর আগে সোমবারই ইরানের রাজধানী তেহরানে ধর্মীয় নেতাদের একটি সমাবেশে বক্তব্য দিয়েছিলেন আয়াতুল্লাহ খোমেনি। সেখানে তিনি ফিলিস্তিনের গাজা, ভারত এবং মিয়ানমারের মুসলিমদের দুর্দশা নিয়ে কথা বলেছেন এবং ওই বক্তব্যের অংশ খোমেনি তার এক্স অ্যাকাউন্টে প্রকাশ করেছিলেন। এক্সে খোমেনির ওই পোস্টে বলেছেন, মিয়ানমার, গাজা, ভারত অথবা অন্য কোনো স্থানে মুসলিমরা যে দুর্দশার মধ্যে রয়েছে তার প্রতি যদি অমনোযোগী হয়ে পড়ি তাহলে আমরা নিজেদের মুসলিম হিসেবে বিবেচনা করতে পারি না। ভারতের যে মুসলিমরা নির্যাতিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, তার বিপক্ষে আয়াতুল্লাহ খোমেনি যে গর্জে উঠেছেন। ভারত যেমন বাংলাদেশের সাথে যখন বাংলাদেশের তাদের হিন্দুদের উপরে নির্যাতনের কথা বলে হইচই করেন, তখন ঠিক সেই একই ঘটনা তো ঘটেছে আয়াতুল্লাহ খোমেনির ক্ষেত্রে। তাহলে নরেন্দ্র মোদী সাহেব, আপনাকে তো বোঝা উচিত যে আমি যখন ভারতের প্রধানমন্ত্রী হিসাবে বাংলাদেশকে তাদের যে সংখ্যালঘু সেদের ব্যাপারে কনসার্ন, ঠিক তদ্রূপভাবে বিশ্বের মুসলিম সম্প্রদায়ের যারা শীর্ষ নেতা রয়েছেন তারাও তো আপনার দেশে মুসলিমদের উপরে যে নির্যাতন, যে সংখ্যালঘুদের উপরে নির্যাতন, সেই নির্যাতনের উপরে কনসার্ন হবে। সেটা হয়তো বাংলাদেশ সরকার বলতে পারে না, কিন্তু আয়াতুল্লাহ খোমেনি তো বলতে পারবেন, তুরস্কের এরদোগান তো বলতে পারবেন, আপনাকে কাউন্টার দেওয়ার মতো নেতা তো বিশ্বের মুসলিম নেতৃবৃন্দ রয়েছে। তাই আপনারা যেমন বলেন যে নিজেদের দিকে তাকিয়ে দেখতে, আমরাও আপনাদেরকে বলছি আপনারাও নিজেদের দিকে তাকিয়ে দেখুন। বাংলাদেশের হিন্দুদের উপরে নির্যাতন নিপীড়নের কথা বলে বাংলাদেশেরকে প্রশ্নবিদ্ধ করবেন না বিশ্বের দরবারে। আজকে কিন্তু আপনারাই প্রশ্নবিদ্ধ হয়েছেন, কারণ আয়াতুল্লাহ খোমেনি আপনাদেরকে প্রশ্নবিদ্ধ করেছেন। মিয়ানমার মানে ভারত, গাজা এক কাতারে সামিল করেছেন, এই দিকে খেয়াল রাখবেন। বিদায় নিচ্ছি, দেখা হবে বন্ধুরা পরবর্তী কোনো ভিডিওতে।